হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আই হোপ সকলেই ভালো আছো, আমি খুব ভালো আছি। আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, তো গাইজ তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম আমার দোকানটি আর দোকানের কোথায় কোথায় ক্ষতি হয়েছে। আর এই হলো আমার দোকান, আমি গোছাতে লেগেছি সমস্ত কিছু, প্রত্যেক দিন ভালো করে গুছিয়ে নিই, তো চলো চটপট করে গুছিয়ে নিই। আর দোকানটাতে অনেক জায়গায় ক্ষতিও হয়েছে, কী কারণে হয়েছে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখতে পাবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্রত্যেক দিন সকাল সকাল এসে কিন্তু আমি এইগুলো গোছাগুছি করতে লেগে যাই, তার কারণ এইগুলো একটু মোছামুছি করলে, নাড়াচাড়া করলে আরশোলা বলো ইঁদুর বলো কোনোটাই আসবে না, কারণ এত কিছু আমি এমনিতেই রেখে দিয়েছি। তাই প্রচুর টেনশনের মধ্যে থাকি যে যদি কোনো কারণে ইঁদুর বা আরশোলা চলে আসে, কাপড়ের ডিস্টার্ব হয়ে যাবে বা কাপড় কেটে দেবে, অনেকটাই লসে পড়ে যাব প্রত্যেকটা জিনিস। আর কাস্টমারদেরকে দেখালে অগোছালো হয়ে যায়, কারণ এখানে জিনিস ওখানে করে দিই আর ওখানে জিনিস এখানে করে দিই। সেক্ষেত্রে সকাল সকাল আমি দোকান যখন খুলি তারপরেই কিন্তু এভাবে গোছাতে লেগে যাই। আর গোছানো হয়ে থাকলে বেশ দোকানটা দেখতেও ভালো লাগে, যেহেতু আমার এখনও কোনো র‍্যাক বানানো হয়নি, সেক্ষেত্রে এইভাবেই আমাকে রাখতে হয়। আর এই যে ব্যাগের মধ্যে ছিল, কালকে নিয়ে গেছিলাম বিকেলে সেল করার জন্য, তো যেহেতু রাত্রি হয়ে গেছিলো যার জন্য আমি আর ব্যাগ থেকে বের করিনি, ব্যাগের মধ্যেই ছিল। তো আজকে বের করে আবার সাজাচ্ছি, অনেক কাস্টমার আসবে কারণ আমি নিউ শাড়ি অনেক কিছু তুলেছি সেই কিছু দেখার জন্য। গাইজ প্রচুর নিউ শাড়ি মার্কেটে আসে, অনেকে অর্ডার করলে তবে আমি নিয়ে আসি, তার কারণ বেশি বেশি নিয়ে চলে এলে কিন্তু প্রচুর রিস্ক হয়ে যায়, ইঁদুরের ভয় থাকে। তো এরই মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার দোকানের ঠিক আগলির দিকটা, মা আমাদের মনসা মন্দিরের দিকটা, মানে আমাদের টিওলটা যেখানে আছে সেখানেই। তো গাইজ দেখো, জিনিসপত্র ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেক দিন নোংরা পড়ে রাস্তার ধারে, তো এগুলো এইরকমই পেপার কভার করে রাখতে হয়, কারণ এখনও সে কাঁচের সেটার করা হয়নি, এই জায়গাটাই হবে সেটার করা, যেহেতু এইটা সামনে থেকে একদম মানে সামনে থেকে যত মানুষ যায় এই সামনেটাই নজরে পড়ে, তো এই জায়গাটাকে আগে আমি ওই কাঁচের যে সেটার কি বলে ওটাকে, তো ওটাই বানাবো, ওটাই দিয়েছি বানাতে, একটু একটু করা হচ্ছে। তো আজকে তোমাদেরকে বলবো বলেছিলাম যে আমার দোকানের কী কী ক্ষতি হয়েছে, তো অবশ্যই দেখাবো। তো দেখো এইসব শাড়ি এইখানে একটু যদি র‍্যাক হয় সেখানে মানে জিনিসপত্র রাখতে ভালো হবে। আর জুয়েলারি বলতে জুয়েলারি এইখানে আছে, আর জুয়েলারি ওই যে জায়গাটায় প্যাক করা আছে, কারণ জুয়েলারিটা এখন রাখার মতো জায়গা পাচ্ছি না যতক্ষণ না র‍্যাক হয়, যতক্ষণ না র‍্যাক বানাতে পারছি আমার খুবই অসুবিধা হচ্ছে। এইখানে একটা শাড়ির র‍্যাক বানানো হবে এখন, মানে কাঁচ দেওয়া র‍্যাক হবে না যেহেতু অনেক খরচ আছে, তো সেই কারণে। তো চলো, তো গাইজ এই যে জানালাটা দেখতে পাচ্ছ মানে সামনের যে গেট, চলো বাইরের দিকে যাই, বাইরের দিকে যাই তোমাদেরকে একটু দেখাবো। এই হলো আমার দোকানের সামনের দিকটা বলতে পারো, এটাই ওপেন দরজা, এখান দিয়েই কিন্তু সেল করা হয়। কিন্তু এই যে কাঠটা দেখতে পাচ্ছ এটা একদম মুদিখানার মতো বানানো হয়ে গেছে, আমি তো বানানোর আগে বুঝতেই পারিনি যে এই টাইপের দরজাটা হবে, তো আমি ভেবেছিলাম একদম ওপেন হবে, ওপেন খোলাখুলি, যাতে আমি কাস্টমারকে ভালো করে দিতে পারবো। তো যাই হোক, ওইখানটায় একটু ডিস্টার্ব হয়ে গেছে। আর এই যে অ্যাসবেস্টাটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে যে ঝিলের মাছের গাড়ি আছে অনেকটা রাস্তা থেকে ছেড়ে করা, তবু ভেঙে দিয়েছে। তো দেখলে আমার দোকানের পরিস্থিতি, তো তোমরা আশীর্বাদ করো আমি জানি আমার এই ছোট্টখাটো বিজনেস, ছোট্টখাটো মানে এক টাকা থেকেই শুরু করেছি বলতে পারো, সকলেই বলে না একটা কথার কথা যে এক টাকা থেকে শুরু করে আজ 100 টাকায় পরিণত করেছি, তো সত্যি কথা বলতে আমি যে এই ট্রালিংটাও চালাচ্ছি, এই ট্রালিংটা এর থেকে আমি যা ইনকাম করছি তাতেও মানে সেই ইনকামটাই বিজনেসে লাগিয়ে দিচ্ছি, তো খুব অল্প টাকা নিয়েই কিন্তু বিজনেসটা শুরু করেছি। তো যাই হোক এইভাবে করেছি, কারণ এই জিনিস তো নষ্ট হয়ে যাবে না, একদিন না বিক্রি করতে পারলেও অন্যদিন আমি সেল করতে পারবো। তো মাঝে মাঝে পাড়াতে চলে যাচ্ছি, কারণ এই পাড়া নয় অনেক দূর দূর যাচ্ছি, যেগুলো ভিডিও অনেক জায়গায় করা হচ্ছে না, মানে ভিডিওটা ধরার মতো কাউকে পাচ্ছি না, কাউকে পাচ্ছি এরকমই। তো তোমরা প্লিজ সবাই প্রে করো যাতে আমি আমার এই ছোটোখাটো বিজনেসটাকে একটু উপরে নিয়ে যেতে পারি, তোমাদের আশীর্বাদ খুব দরকার, সাপোর্ট খুব দরকার। এইভাবে পাশে দেখো সাথে দেখো একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, চলো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।